নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি বান্টি। বুধবার বিজেপি 176 জনকে শ্রদ্ধা জানাবেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তৃণমূল 13 জনের জন্য শহীদ দিবস পালন করবে আর বিজেপি 176 জনকে শ্রদ্ধা জানাবে, বললেন বারাসাতের বিজেপি নেতা সায়ন্তন বসু। আক্রান্ত বিজেপি, বিপন্ন গণতন্ত্র, এই দাবিকে সামনে রেখে বারাসাত হরিতলা বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি সায়ন্তন বসু। বুধবার অর্থাৎ 21 জুলাইয়ের দিনই বিজেপির প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। বুধবার ভার্চুয়ালি 50 লক্ষ মানুষের কাছে পৌঁছাবে বিজেপির রাজ্য নেতৃত্ব। হেস্টিংসের বিজেপি কার্যালয়ে মূল কর্মসূচি নেওয়া হবে, যুক্ত হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা, এলাকা ভিত্তিক বিজেপি কার্যালয় থেকে। প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চুয়ালে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানান সায়ন্তন বসু। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করার কোনো অধিকার নেই বলেও এদিন জানান সায়ন্তন বসু। আরও বলেন, তৃণমূল 13 জনের জন্য শহীদ দিবস পালন করবে 21 জুলাই, আর বিজেপি 176 জনের জন্য যারা তৃণমূলের আমলে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবে বুধবার। প্রমাণ, প্রত্যেক দিন আমাদের কার্যকর্তা খুন হচ্ছেন। এনসিআরসির যে রিপোর্ট, যে আমাদের মানবাধিকার কমিশন এনএইচআরসির যে রিপোর্ট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের, সেই এনএইচআরসির রিপোর্টে খুব পরিষ্কারভাবে এসছে, এটা পড়া সম্ভব হয়নি। কারণ এনএইচআরসি একটা লিস্ট দিয়েছেন, তাতে বোধ হয় 8 জন 10 জনের নাম আমরা প্রেসে দেখেছি, লিস্টটা অনেক বড় আছে, 30,000 পাতার ছত্রে ছত্রে এরকম নেতার নাম আছে। প্রেসে তো এসছে 10-12 জনের কথা, যে 50 পাতার বললাম, 30,000 পেজে আমার নিজের ধারণা 3-5 হাজার নেতার নাম আছে। ইস্যুতে আসি, আগামীকাল তৃণমূল কংগ্রেস তাদের শহীদ দিবস পালন করছে। তারা শহীদ দিবস পালন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি শুধু দুটো প্রাসঙ্গিক প্রশ্ন তুলব। 1993 সালের 21 জুলাই যারা সিপিএমের সরকারের পুলিশের গুলিতে নিহত হয়েছিল, তারা কেউ তৃণমূল করতেন না, তারা কেউ তৃণমূল কংগ্রেসের নাম তখন শোনেননি, কারণ তৃণমূল কংগ্রেস দলটাই তখন হয়নি। কিন্তু সেই শহীদদের হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল। দ্বিতীয় যেটা বলতে চাই, সিপিএম সরকারের পুলিশের গুলিতে মারা গেছিলেন কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস আর সিপিএম এখন একসঙ্গে রয়েছে। যে সিপিএমের হাত কংগ্রেস কর্মীদের খুনে রক্তাক্ত হলো, সেই সিপিএম আর কংগ্রেস ভোটে একসঙ্গে লড়ছে, পরাজিত হচ্ছে অন্য কথা, কিন্তু নির্বাচনে একসঙ্গে লড়েছে। রাজ্য জুড়ে প্রতিটা জেলার কেন্দ্রবিন্দুতে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক যে জেলা, সেই জেলার অফিসে আজকেরা এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রথমেই সকালে 11টার সময় রাজ্য পার্টি অফিসে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবং আপনারা জানেন যে নির্বাচনের পর হতে 2 তারিখের পর থেকে লাগাতার যে আক্রমণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঘরছাড়া এবং ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়ি লুটপাট করা, মহিলাদের শ্লীলতাহানি এবং নানা রকমের মিথ্যা মামলা দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে ফাঁসানো হচ্ছে, তার জন্য আমরা আজকে সারা রাজ্য জুড়ে আমাদের এই সাংবাদিক বৈঠক হওয়ার একটাই মাধ্যম যে সাংবাদিকতা বন্ধুদের মধ্য দিয়ে আমরা সারা রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে যে আক্রমণ সংগঠিত হচ্ছে, সেই আপনাদের এই সাংবাদিক বন্ধুদের এবং সাংবাদিকের কথার মধ্য দিয়েই আমরা রাজ্যের মানুষের কাছে আমরা জানাতে চাইছি। এবং এর পাশাপাশি আগামী 21 তারিখ
আমাদের বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও সেই আন্দোলনও অনুষ্ঠিত হবে। আমরা লিস্ট দেবো, আরও আমরা কালেক্ট করছি। পশ্চিমবঙ্গ বিজেপি থেকে আমরা লিস্ট জারি করব, পশ্চিমবঙ্গের কোন কোন বিজেপি নেতার টেলিফোন ট্যাপ হয়েছে। আপনাদের মনে আছে, আমি উদাহরণ দিচ্ছি, নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আমাদের দলের তৎকালীন রাজ্য নেতা শ্রী মুকুল রায়, আমাদের রাজ্যের নেতা শিশির বাজরিয়া, তাদের টেলিফোন কনভারসেশন তৃণমূল প্রকাশ করেছিল। কী করে প্রকাশ করলো? আমি আপনার সঙ্গে টেলিফোনে কথা বলছি, সেটা তৃণমূল কী করে প্রকাশ করতে পারে? এটা একটা প্রমাণ যে টেলিফোন ট্যাপ হতো। আমরাও লিস্ট জারি করব, যেমন পেগাসাস জারি করেছে, পশ্চিমবঙ্গ বিজেপি থেকেও কালকে পরশুর মধ্যে লিস্ট জারি হবে, দু তিন দিনের মধ্যে হবে। আমরা পুরো লিস্টটা জোগাড় করছি, আমরা অ্যাবস্ট্রাক্ট লিস্ট দেবো না। 30,000 পাতার সম্ভবত রিপোর্ট আছে আপনাদের কাছে বা আমাদের কাছে, যেটা এসছে সেটা হচ্ছে 50 পাতার একটা অ্যাবস্ট্রাক্ট এসছে, আর সঙ্গে বোধ হয় 12 পাতার একটা আট পাতার একটা অ্যানেক্সচার এসছে, অর্থাৎ সব মিলিয়ে মাত্র 60 খানা পাতা। কিন্তু আমার কাছে যেটা জানানো হয়েছে, আমি পড়িনি দেখিনি, সব মিলিয়ে বোধ হয় 30,000 পাতার রিপোর্ট আছে। তাতে পশ্চিমবঙ্গের কি ভয়ঙ্কর অবস্থা সেটা সেই রিপোর্টে ছত্রে ছত্রে লেখা আছে। আমি বারাসাত পার্টি অফিসে বসে আছি, এই বারাসাত লোকসভার বা বারাসাত সাংগঠনিক জেলার একাধিক ঘটনার কথা এই রিপোর্টে উল্লেখ আছে। কারুর বাড়ি ভেঙেছে, কোনো মহিলাকে আহত করেছে, অশোকনগরের ঘটনা আছে, দেগঙ্গার ঘটনা আছে, হাবড়ার ঘটনা আছে, বারাসাতের ঘটনা আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমাদের বিশ্বাস, NHRC মহামান্য আদালতের কাছে, হাইকোর্টের কাছে যে প্রে করেছেন যে আমাদের এই কেসগুলোর জন্য CBI তদন্ত হোক বা SIT হোক, আমার ধারণা মহামান্য আদালত সেটা মেনে নেবেন এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আন্ডারে তদন্ত হবে, কেস ধরে ধরে তদন্ত হবে। এবং আজকে আমি এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, তৃণমূলের আধা নেতা এই কেসে এবার জেলের ভেতর যাবে। যদি মুখ্যমন্ত্রী চান আজকেই হতে পারে, আমরা মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করব, না তো ভারত সরকার সিদ্ধান্ত নেবেন কী করবেন। আমরা বলবো যে এই যে এত মানুষ অত্যাচারিত আছেন, নিপীড়িত হয়েছেন, ধর্ম রক্ষার কারণে এসছেন, মান রক্ষার কারণে এসছেন, তারা তো অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়া উচিত, এর আগেও বলেছি, আরেকবার চেষ্টা করে বুঝলাম। আমি বহুবার বলে দিয়েছি, নতুন আর কি বলবো, এই প্রশ্ন আমাকে আপনারা বহুবার করেছেন, আমি একাধিকবার বলেছি, এমনকি গতকালও বোধ হয় সংসদে এ নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। আমার একটাই আপত্তি, সেটা হচ্ছে আমার কথা কিছু কিছু জায়গায় বিকৃত করে প্রেস করা হয়েছে, বিশেষ করে সর্বভারতীয় মিডিয়াতে। আপনারা করেননি, সর্বভারতীয় মিডিয়া করেছে। আমি বলেছিলাম তর্কের খাতিরে যদি মেনে নিই, এই তর্কের খাতিরে শব্দটা সবাই উড়িয়ে দিয়েছে, বিশেষ করে দিল্লির মিডিয়া। আপনারা দেখেছেন ত্রিলোচন মাহাতোকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আজকেও সেই ঘটনা ঘটেছে রায়গঞ্জে, ঝুলিয়ে দেওয়ার ইতিহাস আবার নতুন করে হচ্ছে। কলকাতাতে বেলেঘাটাতে অভিজিৎকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে তার এক্সাম্পল রয়েছে। প্রত্যেক কার্যকর্তা শহীদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো কালকে। এবং এই মুখ্যমন্ত্রী, ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী, এই ফ্যাসিস্ট সরকারের শহীদ দিবস পালন করার যোগ্যতা নেই, এর মতো ফ্যাসিস্ট সরকার নেই। উত্তর চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় রাজু দাসের সঙ্গে নিশীথ দাসের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এটুকু আমার আপনাদের কাছে নিবেদন ছিল, কারুর যদি কোনো দাঁড়ান, কিছু প্রশ্ন, আপনি মোবাইলে ছবি তুলতে পারেন, আপনি দু চার কলম লিখতে পারেন, যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন, বাংলায় ভালো লিখতে পারেন, অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না, সাংবাদিকতা করতে চান, যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন
এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।